জনগণ বারবার নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিল বলেই আজকে বাংলাদেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশ আজ বদলে যাওয়া এক বাংলাদেশে পরিণত হয়েছে। দুপুরে পানি সম্পদ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এই কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন। প্রধানমন্ত্রী বলেন, আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ, যেই দেশে থাকবে স্মার্ট জনগণ, স্মার্ট সরকার, অর্থনীতি এবং স্মার্ট একটি সমাজ ব্যবস্থা। তিনি আক্ষেপ করে বলেন, 75-এর পর যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছিল তারা সবাই দেশকে ধ্বংস আর নিজেদের অর্থ সম্পদ বৃদ্ধি করা ছাড়া জনগণকে আর কিছুই দেয়নি। আওয়ামী লীগ দলীয় বিবেচনায় জনগণের সেবা করে না বলেও মন্তব্য করেন তিনি। আমরা বিনা পয়সা ঘর দিচ্ছি, যে ভূমিহীন আমরা তাকিয়ে দিচ্ছি, সে কোন দল করে, কোন ধর্মের, কোন কি, আমরা কিছু কিন্তু সেটা দেখি না। আমরা মানুষকে মানুষ হিসাবে দেখি আর মানুষকে মানুষ হিসেবেই সেবাটা দেই। এই যে কমিউনিটি ক্লিনিক, তার মাধ্যমে আমরা যে চিকিৎসা সেবাটা দিচ্ছি, তো এই সেবাটা তো সব ধর্ম বর্ণ সব মানুষই পাচ্ছে। সেখানে কি বেছে বেছে দেওয়া হচ্ছে? তা তো দেওয়া হচ্ছে না। কিন্তু তাদের খালেদা জিয়া সহ এই বিএনপি জামাত জোট, এদের হলো চিন্তার দৈন্যতা আছে, এরা স্বার্থপরতায় ভোগে, এটাই হচ্ছে মানুষের কল্যাণ চায় না, এটাই হচ্ছে দুর্ভাগ্য।